টুইটার মেটা মাইক্রোসফটের পর এবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বিশ্বের অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। চলতি সপ্তাহ থেকে প্রতিষ্ঠানটি 10,000 কর্মী ছাঁটাই শুরু করবে বলে সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়। এদিকে ছাঁটাইয়ের খবর প্রকাশের পর প্রতিবাদ ও বিক্ষোভ করতে শুরু করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। করোনা মহামারী আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক মন্দার কবলে পড়ে দীর্ঘদিন ধরেই তীব্র অর্থনৈতিক সংকটের মুখোমুখি বড় বড় টেক জায়ান্ট। লোকসান ঠেকাতে টুইটার, মেটা, মাইক্রোসফটের পর এবার একই পথে হাঁটল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। ব্যয় কমাতে অন্যান্য প্রতিষ্ঠানের মতো কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহ থেকেই কর্মী ছাঁটাই শুরু করবে প্রতিষ্ঠানটি। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত অ্যামাজনের অন্তত 10,000 কর্মীকে চাকরিচ্যুত করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে সংকট কেটে গেলে আবারও কর্মী নিয়োগ দেওয়া হবে বলেও প্রতিষ্ঠানটির এক নির্ভরযোগ্য সূত্রের বরাতে দাবি করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে ছাঁটাইয়ের খবর প্রকাশের পরপরই এর তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ শুরু করে অ্যামাজন কর্মীরা। এমনকি এরই মধ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন ইউনিটের কাজ সাময়িক স্থগিত ঘোষণা করে সেখানে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বলেও দাবি করা হয়। তবে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি অ্যামাজন কর্তৃপক্ষ। আফরিন মৌ, সময় সংবাদ।